আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে সিঙ্গাপুরের বাজারের কিছু পণ্যের দাম দেখাবো যেগুলো আপনারা সচরাচর আমাকে কমেন্টে জানতে চান বা বলেন যে ভাই কিছু পণ্যের দাম দেখান তো আমি চলেন দেখাই এই যে দেখুন একটি বিস্কুটের প্যাকেট এই বিস্কুটের প্যাকেটটির দাম হচ্ছে তিন টাকা পঁয়ত্রিশ পয়সা তো এটা আছে হচ্ছে পরে আপনার কত গ্রাম দুইশো কত গ্রাম যেন এই যে তিন টাকা পঞ্চান্ন পয়সা আপনার এটার দাম এখানে যেগুলো দাম আছে সবই দেখেন তিন টাকার উপরে এই বিস্কিটগুলোর দাম তো চলুন এখন একটু আপনাদেরকে মাংস দেখায় মুরগির মাংস কত দাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস সাজায় রাখছে তো এই যে একটা প্যাকেট এই প্যাকেটটার দাম হচ্ছে পরে তিন টাকা তিরিশ পয়সা তিন টাকা তিরিশ পয়সা যার ওজন হচ্ছে পরে আপনার দুইশো কত গ্রাম যেন দুইশো কত গ্রাম মাংসের দাম তিন টাকা কত পয়সা যেন আপনাদেরকে দেখাইলাম এই যে দেখুন এইখানে সব কিছু মাংস ছোটো ছোটো করে প্যাকেট করে রাখছে আর এটা হচ্ছে পরে আপনার রুটি আপনার যারা রুটি খাতে খেতে পছন্দ করেন তারাও রুটি খেতে পারেন তো এইগুলোর দামও কিন্তু তিন টাকা পঁচানব্বই পয়সা যে দেখতে পাচ্ছেন এইখানে মাত্র তিন পিস রুটি আছে সরি পাঁচ পিস রুটি আছে এখানে পাঁচ পিস রুটির দাম কিন্তু আপনার তিন টাকা প্লাস তিন টাকা পঞ্চাশ পয়সা এরকম তো এই যে ক্যাপসিকাপ দেখুন ক্যাপসিকাপের দাম হচ্ছে পরে পঞ্চান্ন পয়সা করে একশো গ্রামের দাম পঞ্চান্ন পয়সা তো এই হচ্ছে পরে সবুজগুলো সবুজগুলার দাম পঞ্চান্ন পয়সা করে পয় উনপঞ্চাশ পয়সা করে একশো গ্রামের দাম লালগুলা আর হলুদ আছে আপনাদেরকে দেখাইতেছে এই জায়গায় দেখুন যে এখানে টমেটো আছে তো এই যে হলুদগুলা হলুদগুলার দাম হচ্ছে উনষাট পয়সা প্রতি গ্রামের দাম তো এক গ্রামের একশো গ্রামের দাম আর কি তো এখন দেখায় বরবটি বরবটির দামে যে দেখুন দুই টাকা তিরিশ পয়সা এই যে এই বরবটির প্যাকেটটার দাম দুই টাকা তিরিশ পয়সা তো এটা হচ্ছে পরে বরবটির প্যাকেটের দাম তো এখন চলুন দেখি আপনাদেরকে দেখাই আমি ভ্যান্ডি ভ্যান্ডির দাম হচ্ছে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পারে এক টাকা পঁয়ষট্টি পয়সা তো এই ভেন্ডিটার দাম হচ্ছে এক টাকা পঁয়ষট্টি পয়সা এবার আর একটা ভেন্ডি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পারে এক টাকা আশি পয়সা দাম এই যে এই ভেন্ডির প্যাকেটটা দেখছেন এটার দাম হচ্ছে পরে এক টাকা আশি পয়সা এখানে কিন্তু আপনি এক পিস শশা কিনতে পারেন এক পিস শশার দাম এক টাকা দশ পয়সা এক টাকা দশ পয়সা এক পার পিস শশার দাম এই যে শশাটা দেখতেছেন এই শশাটার দাম হচ্ছে পরে এক টাকা দশ পয়সা চিসিঙ্গাও কিন্তু চাইলে আপনারা এক পিস নিতে পারেন এই চিসিঙ্গাটির দাম আমরা দেখি কত টাকা হয় এক পিস চিসিঙ্গাও কিন্তু আপনারা নিতে পারেন তো এই এক পিস চিসিঙ্গার দাম হচ্ছে পরে এক টাকা সরি একচল্লিশ পয়সা জাস্ট একচল্লিশ পয়সা এই চিচিঙ্গাটার দাম তো আপনারা বেগুনও কিন্তু চাইলে এক পিস নিতে পারেন এক পিস বেগুন এক পিস মূলা এইভাবে সব কিছু কিন্তু আপনারা এক পিস নিতে পারেন তো এই যে এটার দাম দেখুন কত এটার দাম হচ্ছে পরে বিরাশি পয়সা তো এটার দাম হচ্ছে পরে বিরানব্বই পয়সা সরি বিরানব্বই পয়সা তো এখানে সব কিছু যে লাউ আছে বাঁধাকপি আছে মূলা আছে তারপরে হ্যাঁ এই যে বাঁধাকপিগুলো দেখতেছেন প্যাকেট করা আছে তো বাঁধাকপির দামটা একটু দেখায় বাঁধাকপি হচ্ছে পরে তিন টাকা দুই পিসের দাম তিন টাকা তো এই যে আপেল দেখতে পাচ্ছেন আপেলের দামগুলো একটু আপনাদেরকে দেখায় আপনার সাথে দুই টাকা পঁচিশ পয়সা পাঁচটার দাম সবুজগুলো আর হলুদে পেলে মালটা মালটার দাম হয়েছে পারে পাঁচটার দাম পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সা এই মালটাগুলোর দাম আর এইগুলো আছে লাল যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি সেই আপেলগুলা এইগুলোর দাম হচ্ছে পাঁচটার দাম তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা তো এবার চলুন একটু ফল ফুল আপনাদেরকে দেখায় ফলগুলো দেখায় কিছু অন্যান্য ফল এখানে ড্রাগন পাবেন আর ড্রাগন আছে এই যে কামরাঙ্গা আছে কলা আছে কলা আছে বলে বলে যে পেঁপে আছে পেয়ারা আছে আপনারা কাঠালো চাইলে এখন কিন্তু কিনতে পারেন খেতে পারেন চলুন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে আঙুর এই হাফ কেজি পাঁচশো গ্রাম আঙুরের দাম কত আপনারা একটু দেখুন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এটার দাম হচ্ছে পারে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ